দর্শক আসসালামু আলাইকুম। দর্শক উপবাসের যে জায়গা থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক মোশন টিভির জনপ্রিয় মুখ আপনাদের প্রিয় ভাই জিল্লু ভাই, জিল্লু ভাইয়ের খাবার আবার চলে আসলাম। তো দর্শক সত্যি কথা বলি, উনি মোশন টিভিতে সেরা বিও এখন আছে, আপনারা দেখবেন। তো জিল্লু ভাইয়ের এই প্রতিবেদনটা আশা করি কতটা জনপ্রিয় হলে এতটা বিও হয় ভাইয়ের। তো আশা করি জিল্লু ভাই দু একটা বুলটুটি হতে পারে, তো আশা করি নেক্সট মোশন টিভিতে এই বুলটুটি হবে না, কোনো খামারের হবে না। হইলো তারপরে আমি ইনশাল্লাহ আপনারা কল দিবেন, আমি যত সাধ্য মতন আপনাদের পাশে আমি দাঁড়াবো। তবে দর্শক আমি এটা চাকরি করি, সাংবাদিকতা করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাজ করি, অনেক টাইম ফোন ধরি না, ড্রাইভারের কাছে থাকি। অনেকে হয়তো রাগ করতে পারেন, রাগ করার কোনো কারণ নাই, কারণ আমি যেসব বিবিএফি ডিউটিতে ঢুকি আমাদের মোবাইল ঢুকতে দেয় না এসএসএম, ঠিক আছে। যাই হোক, আর এখন আজকে জিলু ভাইয়ের সাথে পরিচয় করা যায়, যারা নতুন দর্শক আছেন। তো ভাই কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি ভাই। শীতের সিজন, সব দর্শকরা জিমে যায়, কবুতরও জিম হয়, আমরা ব্যবসায়ী যারা আছেন তারও একটু জিমে যায়। জিমানের মাধ্যমে মানে মাঝে একটু গরমের হাওয়া লাগাইতে চাই দর্শকদের মাঝে। হ্যাঁ, আজকে কি কি কবুতর থাকবে বলে? আজকে থাকবে বিউটি, ড্যানিস, কিং, শোকিন, জার্মান শিল, মেকপাই ইত্যাদি সব ধরনের কবুতরই থাকবে। আচ্ছা ভাই, আমার কবুতরের প্রতিবেদন দেখে মাত্র তিন দিন বা চার দিনের ভিতরে ডেলিভারি দিতে পারবেন ভাই? কাস্টমার যদি আপনার ভিডিও দেখার পর সাথে সাথে অ্যাডভান্স করে কিংবা সাথে সাথে বুকিং দেয়, 24 ঘন্টার ভিতর তার ডেলিভারি যাবে। আর দর্শক যদি কেউ চান যে 3 দিন অথবা 5 দিন, 1 সপ্তাহ পর মাল ডেলিভারি নিতে হবে, সেক্ষেত্রে ভাই পারবো না। কিসের জন্য? শীত মৌসুম, এখন আপনারা যত তাড়াতাড়ি কবুতর নেবেন তত তাড়াতাড়ি দেব। আমি চাই না যে ডেলিভারির ক্ষেত্রে মালটা আটকে থাকুক, আপনার মন খারাপ হোক কিংবা আমার মন খারাপ হোক। আর যে কোনো বিষয়ে যদি আপনাদের আমার সাথে সমস্যা মনে হয়, ঠিক আছে, সরাসরি মহসিন ভাইয়ের কাছে ফোন দেবেন। যখন মহসিন ভাই ফ্রি থাকে ওই টাইমে মহসিন ভাইয়ের কাছে ফ্রি টাইমে ফোন দিবেন, অবশ্যই মহসিন ভাই আমাদের প্রতি সমাধান করবে। অবশ্যই আপনারা আজেবাজে কোনো কমেন্ট করবেন না। আর আমি ভাই খাবারের দামও বেশি, আপনারা টাকা দিয়ে কবুতর কেনেন, আপনাদের কবুতর 1 সপ্তাহ 10 দিন রাখতে পারবো না, 24 ঘন্টা হাইস্ট 1 থেকে 2 দিনের ভিতরে আপনারা ডেলিভারি পাবেন, ডেলিভারি নিয়ে যান। আর ভাই একটা কথা বলি, তো অনেক আছে ভাই, হ্যাঁ, কবুতর একটা দিয়ে আরেকটা দেয়, এগুলো কপি দিয়ে না, কারণ এটা শখের জিনিস। আর দ্বিতীয় কথাই বলতে চাই যে মহসিন ভাই আমার সামনে এমনকি পাশাপাশি দুইজন মহসিন ভাই সাক্ষী, আপনারা ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার কবুতর যেটা আপনারা দেখবেন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে সেটা আমাকে পাঠাবেন। সেটা আপনারা যদি না পান, মহসিন ভাই সাক্ষী, মহসিন ভাইয়ের কাছে বলবেন যে ভাইয়ের এইটা দেখাইছে, আমার এইটা দেছে, তার জন্য আমি ওই দিন থেকে ব্যবসা ছাড়িয়ে দেবো সবার সামনে। দর্শক ব্যবসা ছাড়া ছাড়ির দরকার না, আমি চাই যে আপনাদের প্রাপ্য জিনিসটা আপনারা পেয়ে যাবেন আর ওনারা সফলভাবে যে ব্যবসা ছাড়িয়ে যান, আমার একটাই দাবি, আর কোনো দাবি নাই। চলুন আমি কবুতর দেখাই, আর মোবাইল নাম্বারটা বলেন। মোবাইল নাম্বার 01311 43 9913, এই নাম্বার ইমু, বিকাশ, হোয়াটসঅ্যাপ সবই আছে। আর আপনারা টাকা দিয়ে কবুতর কিনবেন, একবার না 5 বার যাচাই করে দেখবেন, তারপরে মালটা ডেলিভারি নেবেন। আচ্ছা দর্শক, তো অনেক কথা বলছি, তোমাদের কথা বলতে হলে ক্ষমা করবেন, এখন কবুতর দেখাবো, চলো। দর্শক এই জায়গায় বাইরে কিছু কবুতর আছে, খামারটা আমি একটু দেখাই, দেখ প্রচুর পরিমাণ খামার, খামারে কবুতর আছে, দুই সাইডে কবুতর। তো আশা করি আমি এক সাইডেরটা দেখাবো, এখন শুরু করবো। সম্মানিত দর্শক, প্রথমে একবার আমি বিউটি দিয়ে শুরু করলাম, আশা করি কোনো ভাই যদি লাগে নিতে চাইলে নিতে পারেন। ভাই নর কোনটা, মাদি কোনটা ভাইয়া? এই সামনে যেটা দেখতে পাচ্ছেন ডান সাইডে, এটা আছে নর, নর এটা আছে মাদি। আচ্ছা ওটা মাদি ভাইয়া,
কেমন প্রাইস থাকবে বা কেমন দাম? এটা রানিং পিয়ার আছে, এটা যদি কোনো দর্শক নেয় এটার দাম পড়বে 4,500 টাকা ফিক্স প্রাইস। আর এর সাথে বেবি আছে এক পিয়ার, বেবি জোড়াটাও আমি দেখাই দিই, আপনি লাইনে থাকেন। এটা 4,500 টাকা লাগবে ভাই? হ্যাঁ, মাস্টার পিয়ার, এটা রিং এর, এর বাপ মা রিং এর, ঠিক আছে? 4,500 টাকা এটা? জি জি। আচ্ছা ঠিক আছে, বেবি গুলো দাম তো ভাই আমি একটু দেখাই দর্শক। এই যে এটার বেবি ভাই? হ্যাঁ এটারই বেবি, এটার বেবি, এটা তো বড় হয়ে গেছে বেবি, এটা দুই পরের মাত্র, এটা দুই পরের হয়ে গেছে। জি ভাই, দুই পর, খুবই সুন্দর একদম রানিং। তো দর্শক আমি দেখাই, তো কোনো বাই যদি লাগে আপনারা নেবেন, তো আশা করি দেখছেন বেবিগুলো। বেবিগুলো কত করে পড়বে ভাই? বেবিগুলো যদি কোনো ভাই এক্সট্রা ভাবে আলাদা নাই তার জন্য মহসিন ভাই রাখবো মাত্র 2200 টাকা, ঠিক আছে? 2200 টাকা? হ্যাঁ। আর আমি চাই যে দর্শক যদি এই মা বাপ সহকারে ফুল ফ্যামিলি নেয় তাহলে 4500 টাকা আর 2200 টাকা টোটাল হয় 6700 টাকা। 6700 টাকা হয়? হ্যাঁ, 6700 টাকা আমাকে বাদ একবারে এই প্যাকেজটা নিলে পরে রাখবো 5700 টাকা। 5700 টাকা? 700 টাকাটা? জি ভাই। এই পুরো প্যাকেজটা? পুরো প্যাকেজটা কত ভাই? 5700 টাকা। এই যে বাচ্চা সহ আর এই যে মা বাপ সহ? হ্যাঁ। 5700 টাকা ভাই? জি ভাই। দর্শক এগুলা ভ্যানগুলা দেখার আপনারা পুরো ইউ শেপের একদম কোয়ালিটি ফুল আর দেখতেও খুব ভালো। আর জিল্লু ভাই তো বললো ডেলিভারি নিয়ে কোনো সমস্যা নাই, ডেলিভারি সমস্যা হলে কলটা আমাকে আগে দিবেন জিল্লু ভাইয়ের নাম, ঠিক আছে? বলে দিলাম, একদম গেট গেট করে কবুতর চলে যাবে ইনশাআল্লাহ। আর দর্শক আরো কিছু কবুতর দেখাবো, আপনারা নিতে পারবেন জিল্লু ভাই থেকে। ভাই এটা কি কবুতর ভাইয়া? এগুলা? এটাও বিউটি হুমা। বিউটি হুমা ভাইয়া? জি। আচ্ছা এটা কি? এটা এটা মাদি। এটা মাদি? এটা নর? নর। আচ্ছা আচ্ছা। তো ভাই এগুলো আসলে কেমন প্রাইস থাকবে বা কিরকম একটা? এটার প্রাইস মহসিন ভাই মাত্র 4000 টাকা। 4000 টাকা এটা ভাই? এটা মাদি কোনো মানে ঠিক আছে তো? মাদি ডিমে আসছে ভাই, মাদিটা? হ্যাঁ আপনি দেখেন। আচ্ছা আমি দেখবো ভাই, না দেখে আমার ওই দেখেন ও নিজেই কিন্তু উঠতে চাল লাগতেছে। হ্যাঁ হ্যাঁ দেখেন, আপনি দেখেন এই যে বুকটা অনেকটা ইয়া মজবুত, এই যে দেন মাদি, ঠিক আছে? তো ভাই এটা আসলে কেমন প্রাইস পড়বে বাকি? মাত্র 4000 টাকা। 4000 টাকা? জিলু ভাই কিছু করা যাবে আর? যান যদি কোনো ভাই নাই আপনি যা তো বলছেন, একদম 3500 টাকা। একদম 3500 টাকা? এই যে মাদি এটা দর্শক, আর এক সময় ভাই এগুলোর বাচ্চাই কিনতে লাগছে 5000। সেটা আমার ভিডিওতে আপনারা 18-20,000 বেচছেন সেটা আমি দেখছি। জি জি। আর ইম্পোর্ট করা এক জোড়া বিউটি আমি আমার চ্যানেল থেকে 45,000 টাকা করে বিক্রি হয়েছে। জি জি। ওই টাইম বড় সুদিন ছিল এবং দুদিন ভাই। জি ভাই। এটা 3500? 3500 ফিক্সড। ওকে ভাই, এগুলা কি কবুতর এটা? এটা ভাই জার্মান শিন, ব্ল্যাক জার্মান শিন। ব্ল্যাক জার্মান শিন। তো ভাইয়া কোনো দর্শক ভাই বন্ধুরা যদি নিতে চায়, এটা নর মাদি কোনটা? এটা মহসিন ভাই ডাইন সাইডে যেটা ওটা আছে মাদি, আর বাম সাইডে এটা নর। নর ভাইয়া? আচ্ছা তো এটা কেমন প্রাইস পড়বে ভাইয়া? এটার প্রাইস পড়বে মাত্র 2200 টাকা। মাত্র 2200 টাকা? 2200 টাকা। এটা বিক্রি দাম ভাই কেমন পড়বে? জান আমি আরো 200 টাকা কমাই দিলাম, 2000 টাকা রাখলাম। 2000 টাকা? এটা মাদি আর ওটা নর? জি ভাই। 2000 ভাইয়া? মাত্র 2000। আচ্ছা বরাবর 2000। দর্শক এটা আসলে জিল্লু ভাইয়ের কবুতরটা, এটা মাদিটা, এটা নরটা, 2000 টাকা। এটা কি কবুতর এটা? এটা সাদা শকিন। সাদা শকিন কবুতর আপনার? জি। কিং কবুতর দর্শক আমি দেখাই, সাদা হোয়াইট যেটা, এটা নর ডাকতেছে আর নর ডাকে। হ্যাঁ। আচ্ছা ভাই এটা আসলে কেমন প্রাইস পড়বে ভাই? এটা এটা ভাই সহজই নাই, মাত্র 3500 টাকা। 3500 টাকা এটা? জি ভাই। এটা আসলে বাজার বিক্রি দামটা কেমন দিবেন এটা, বা এরকম কিছু বলা না যাবে? আর এটার ক্ষেত্রে আর কিছু করা যাবে না মহাশয়। 3500 টাকা? হ্যাঁ 3500 টাকা। আচ্ছা দর্শক এটা 3500 টাকা, একদম 100-এ-100 কোয়ালিটি। হ্যাঁ জি। এটা মাদি ভাই? হ্যাঁ মাদিটা অলরেডি ডিমে এসে গেছে, আর ইতে আসছে। এটা মাদিটা, এটা নটটা? ওকে। জিলু ভাই এটা কি কবুতর আপনার? এটা গোল্লা ভাই। গোল্লা? হুম গোল্লা। আচ্ছা গোল্লা কবুতর আমি দেখাই। তো এগুলো আসলে ভাই এগুলা নর কোনটা মাদি কোনটা? সামনে যেটা আছে এটা মাদি, আর ওই পিছেরটা নর। পিছেরটা নর? হ্যাঁ জি ভাই। আচ্ছা আমি দেখাই, এটা কি নর? এটা নর। হ্যাঁ এটা নরটা। তো এগুলো কেমন প্রাইস থাকবে ভাই? এটা অনলি 500 টাকা। এটা অনলি 500 টাকা? জি ভাই। এটা নর আর এটা মাদি? হ্যাঁ জি ভাই। 500 টাকা? মাত্র 500 টাকা। আচ্ছা এটা নর মাদি কনফার্ম? নর মাদি কনফার্ম। ওকে। বাজার এটা কি কবুতর আপনার? এটা রেড চেকার। রেড চেকার? হ্যাঁ রেড চেকার রেসার। রেড চেকার রেসার আমি দেখাই আপনাদেরকে, আমি দেখানোর চেষ্টা করি দর্শক। খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর। সামনে যেটা আছে রিং এর এটা আছে গে মাদি, আর ওই পিছেটা নর। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে ভাই কেমন প্রাইস পড়বে বা কি রকম এটা? এটা মাত্র মহসিন ভাই 1500 টাকা। এটা মাত্র 1500 টাকা? পিছেটা কি ভাই এটা? পিছেটা মাদি, সামনেটা নর। পিছেটা মাদি, সামনেটা নর। আর এরকম সেম ক্যাটাগরির মহসিন ভাই আরো দুই পেয়ার আছে ফুল রানিং। যদি কোনো ভাই তিন পেয়ার একসাথে নাই, মাত্র 3500 টাকা তিন পেয়ার। তিন পেয়ার 3500 টাকা? হ্যাঁ রানিং পেয়ার। রানিং পেয়ার। আর এটা এই জোড়াটা কত পড়বে? এই জোড়াটা 1500 টাকা। যদি তিন পেয়ার নাই এটা ওর সাথে দিয়ে দেওয়া হবে। ওকে ঠিক আছে। এগুলো কত করে বললেন ভাই? এগুলো 1500 টাকা করে পার জোড়া পড়বে। পার জোড়া? তিন পেয়ার কত বললেন? তিন পেয়ার 3500 টাকা। 3500 টাকা? হ্যাঁ জি ভাই। তিন পেয়ার এগুলো কি রেড চেকার ভাই? রেড চেকার, একদম রানিং পেয়ার, একদম রানিং পেয়ার। হ্যাঁ দর্শক আমি একটু দেখাই দিয়ে দেন, এটা কি? এটা আপনার? এটা মাদি। এটা মাদিটা? হারিতে এটা নর। হ্যাঁ এটা নট
আটটা, এগুলা এক জোড়া নিলে কত পড়বে? এক জোড়া নিলে একদম 1500, তিন জোড়া নিলে মাত্র 3500 টাকা। তিন জোড়া 3500 টাকা, 3500 টাকা পড়বে? জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এই তিন পেয়ার এগুলা কত করে পড়বে ভাই? এক পেয়ার 1500 টাকা একদম, একদম। আর তিন পেয়ার নিলে পারে তার জন্য সুপার ডিসকাউন্ট মাত্র 3500 টাকা। 3500 টাকা জি ভাই। এই সামনে কি এটা? সামনেরটা মাদি, পিছেরটা নর, পিছেরটা নর, নর। এগুলা তিন পেয়ার 3500, আর এক পেয়ার নিলে 1500, 1500। এটা নর হবে? এটা নর। ওকে ঠিক আছে ভাই, এগুলা কি কবুতর? এটা আছে গুল্লাক, ওই যে কালারিং গুল্লাক, কালারিং গুল্লাক। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাই, কালারিং গুল্লাক গুলা কেমন প্রাইস পড়বে ভাই? এগুলাও ভাই 500 টাকা, গুল্লা যতগুলো আছে সব 500। খুবই সুন্দর কোয়ালিটি। সামনে হইলো মাদি, মাদি আর ওটা নর হবে? কত লাগবে ভাই? মাত্র 500 টাকা জোড়া একদম, একদম 500 টাকা। আর পাঁচ পেয়ার নিলে পারে 2000 টাকা, 2000 টাকা লাগবে। ওকে ভাই, এটা কি কবুতর? এটা এটা রেঞ্জ কবুতর, রেঞ্জ কবুতর। হ্যাঁ। আচ্ছা এগুলা কেমন প্রাইস পড়বে ভাই? এটা আমার চদাম 2700 টাকা, আর কোনো ভাই যদি দামাদামি না করে অনলি 2500 টাকা রাখবে। 2500 টাকা নরমাল দিকে? হ্যাঁ হ্যাঁ, নরটাই যে টাকাটা কি করে সামনে। আর ওটা ভাই পিসেরটা মাদি, মাদি। কত টাকা রাখবেন আপনি একদম? অনলি 2500 টাকা, 2500 টাকা জি ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, এগুলা কি কবুতর আপনার? এটা কিং কবুতর, কিং। হ্যাঁ জি ভাই। দর্শক, এটা এটা কি আপনার? এটা নর, সামনেটা নর, এটা মাদি। হ্যাঁ বড়টা মাদি, বড়টা মাদি। এগুলো কি জোর দিছেন আপনি? এটা জোর। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো ভাই বড়টা হলো মাদি, এই যে সামনেটা নর। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এগুলো কেমন পেয়ার পড়বে? এটা এটা মহসিন ভাই একবারে 2500 টাকা, এটা 2500 টাকা জি ভাই। আচ্ছা দর্শক, এটা হলো যে এখনো জোর মিলে নাই তাই না ভাই? এটা জোর নিয়ে নেছে, নিছে ভাই, শেষ। হ্যাঁ, এখন ডিম দিতে হয়তো 10 দিন 12 দিন লাগবে। আচ্ছা আচ্ছা, তো এটা এটা নর, ওটা মাদি ভাই? হ্যাঁ, এই ছোটটা মাদি, যেটা দর্শক আমি দেখাই, খুবই সুন্দর কোয়ালিটি। এই যে দেন সামনেটা মাদি, পিছের কেমন প্রাইস এটার দাম পড়বে মহসিন ভাই? মাত্র 3500 টাকা একদম, একদম 3500 টাকা। এটা আসলে ভাই বিক্রি কেমন প্রাইস পড়বে? এটার একদমই ভাই, এটা ব্লুবার কিং এর দাম মোটামুটি যেমনটা আছে সেই রেটে। হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন যে 3500 না, 4000 4500 3500 এরকম চলতেছে। ওকে ঠিক আছে, আপনি এটা বিক্রি ইচ্ছা কত? এটা 3500 টাকা বলছি, যাক তারপরে যদি আপনার দর্শক ফোন দেয় তার 200 টাকা সম্মান করবো। 3300 টাকা, 3300 টাকা রানিং, রানিং ভাই। এটা কি কবুতর আপনার? এটা কিং কবুতর ভাইয়া মহসিন ভাই? না এটা 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 কি কবুতর? এটা হুমা, দুইটাই আছে কি, সরি দুইটাই বিউটি, বিউটি কবুতর। বিউটি সামনেরটা আছে মাক্সি, আর পিছনেরটা টাইগারের ঘর থেকে আসছে। সাদাটা নর, আর মাক্সিটা আছে মাদি। এটা কি এটা ভাই? এটা এটা নর, এটা নর। হ্যাঁ, আর এটা মাদি, এটা নর। দর্শক, আর ওটা মাদি ভাই? হ্যাঁ হ্যাঁ, সাদাটা নর। হ্যাঁ, সাদাটা নর, আর এটা মাদি ভাই? জি ভাই। এগুলো আসলে কেমন প্রাইস পড়বে বা কেমন একটা আইডিয়া? এই জোড়াটি যদি নেয় কেউ, এই জোড়াটির দাম রাখবো মাত্র 5000 টাকা, মাত্র 5000 টাকা, 5000 টাকা ভাই? জি ভাই। যেহেতু এটা মাক্সি, মাক্সি কালারের দাম একটু বেশি, ঠিক আছে? আচ্ছা, মাদিটা মাক্সি, নরটা অ্যালমন্ড, অ্যালমন্ড। তারপরে যান আরো 500 কম, 4500 টাকা, 4500 টাকা, 4500 টাকা লাগবে এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কম বেশি করা যাবে না ভাই? কম বেশি আর হবে না। আর যদি কেউ ভেঙে নিতে চাই নর অথবা মাদি, সেটা আলোচনার সাপেক্ষে, আলোচনার সাপেক্ষে জি ভাই। এটা কি কবুতর আপনার? ব্লু শার্টিং ভাই, ব্লু শার্টিং। হ্যাঁ হ্যাঁ দর্শক, এটা ব্লু শার্টিং আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন দর্শক, খুবই সুন্দর, নটটা অলরেডি ডাকাডাকি করতেছে, ওটা মাদি ভাই? হ্যাঁ, এটা বিডিং চলতেছে অলরেডি, আমরা ওই কর্নার থেকে দেখছি। তো এটা কেমন প্রাইস পড়বে? এটা মহসিন ভাই মাত্র 2200 টাকা। এটা আসলে নিতে পারবে কেমন দাম?
দেয়া জান আরো 200 কম 2000 ফিক্সড ফিক্সড 2000 টাকা জি ভাই আচ্ছা ঠিক আছে এগুলা কি কবুতর আপনি শর্ট পিস কবুতর মহসিন ভাই শর্ট পিস কবুতর জি আচ্ছা এগুলা শর্ট পিস কবুতর আমি দেখাইয়া দেই আপনাদেরকে এই যে দেন এটা শর্ট পিস এটা মা দি ভাইয়া হ্যাঁ হ্যাঁ মা দি আর এটা নট নটটা টাকা টাকা আচ্ছা নটটা টাকা টাকা করে এগুলা কেমন প্রাইস করবে এটা অনলি 1500 টাকা মহসিন ভাই অনলি 1500 টাকা 1500 টাকা হুম আচ্ছা এটা বিক্রি কি দেবে ভাই এই দামে বিক্রি ও আচ্ছা ভাই এগুলা এখনো মার্কেটে অনেকেই 2500 3000 3500 বেচে আর আমার থেকে এটা নিলে অনলি 1500 টাকা আচ্ছা ঠিক আছে এটা কি কবুতর এগুলা অ্যালমন্ড ডেনিস অ্যালমন্ড ডেনিস হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দেখাই দর্শক অ্যালমন্ড এই যে সামনে যেটা এটা আছে নর হ্যাঁ এটা নর আর ও এই যে মাদি হ্যাঁ এটা মাদি ভাইয়া জি ভাই এটা মাদি আচ্ছা 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 এগুলা ডিম বাচ্চা করা ভাই হ্যাঁ ডিম বাচ্চা করা আচ্ছা ভাই এগুলা আসলে দুইটার পায় রিং আছে খামারি রিং আছে খামারি রিং আছে ভাই এটা মাদি 100% 100% এটা গ্যারান্টি দেখেন না আচ্ছা আচ্ছা আমি দেখাই মাদিটা একটু সাইজ বড় বড় সাইজের তো আমি একটু দেখাই দেই ভাইয়া আসলে এই পেয়ার গুলা কেমন প্রাইস পড়বে এই পেয়ারটার দাম পড়বে মহসিন ভাই অনলি 3500 টাকা একদম অনলি 3500 এগুলা এখনো মনে করেন মার্কেট 5 6000 টাকা অন্য অন্য সেলে না অন্য অন্য খামারি বিক্রি করে আচ্ছা 3500 টাকা লাগবে 3500 টাকা হলে এটা নিতে পারবে এটা নটটা এটা নটটা এটা মাদি মাদিটা অ্যালমন্ড হ্যাঁ ভাইয়া অ্যালমন্ড অ্যালমন্ড আমি দেখাই দিলাম খামারি রিং আচ্ছা আমি দেখাই দর্শক আপনাদেরকে তো এটা 3500 টাকা ভাইয়া হ্যাঁ ফিক্স 3500 ফিক্সড 3500 টাকা আমি দেখাই দিলাম তো দর্শক আপনারা যদি কোনো বাই লাগে কৌতুকগুলো সংগ্রহ করবেন বাইর কৌতুকগুলো ফ্রেশ আছে আজকে হ্যাঁ ভাই এটা কি কবুতর আপনার এটা আছে কি রেসা সবজি রেসা সবজি রেসা এটা ডিমে আছে হ্যাঁ ডিমে আছে আর এটা কি বেটা এটা নিচে যেটা আছে এটা মাদি আর এটা হাড়িতে নর আচ্ছা তো এগুলা কেমন প্রাইস পড়বে এই যেটা দাম পড়বে ডিম সহকারে অনলি 1500 টাকা অনলি 1500 টাকা তো দর্শক এটা কত হইলে দিবেন ভাই আপনি এটা 1500 টাকায় রাখা যায় মহসিন ভাই এটার কোয়ালিটি ভালো তো ঠিক আছে এটা ডিম সহ আছে হ্যাঁ হ্যাঁ 1500 টাকা ভাই রেসা রেসা সবজি রেসা তো আমি একটু সব শেপগুলো দেখায় দেন খুবই সুন্দর খুবই সুন্দর 1500 হ্যাঁ হ্যাঁ ওকে এটা কি কবুতর আপনার ভাইয়া এটা ভাই লাহোরি গেটা এটা লাহোরি বলবো না এটা সিরাজি বিগ সাইজের সিরাজি বিগ সাইজের হ্যাঁ নর কোনটা মাদি কোনটা ভাই সামনেরটা নর এটা নর হ্যাঁ এটা নর না মাদি ভাই এটাই নর এটাই নর হ্যাঁ দর্শক এটাই নর আর এই যে মাদি দুটোটা একই কালার হ্যাঁ একই কালার সেম কালার সেম কোয়ালিটি আচ্ছা তো দর্শক আমি একটু দেখাই দিই কালারটা আপনারা ভালো করে বুঝতে পারবেন এই যে কালারটা খুবই সুন্দর আর এই যে দেন কোনো ফাটা দেখি নাই আমি আপনারা যদি দেখেন কমেন্টে জানাবেন আমাদের একদম না ফাটা ফুটো নাই আচ্ছা তো এটা কত টাকা হলে দিবেন এটা অনলি 2500 টাকা ফিক্সড প্রাইস না ফিক্সড প্রাইস 2500 ভাই জি ভাই আচ্ছা এটা মাদি হ্যাঁ এটা মাদি এটা নর হ্যাঁ 2500 ভাই 2500 ওকে ঠিক আছে এগুলা কি কবুতর ভাই এটা দুইটাই মাদি একটা কিং এর কোরস আর একটা সবজি রেসার সবজি রেসার হ্যাঁ তো দর্শক আমি দেখাই এটা কিং এর মাদিটা কত টাকা এটা এভারেজে দুই পিস নিলে 1500 টাকা দুই পিস 1500 টাকা জি ভাই আর এই যে মাদিটা ভাই ওটা মাদিটা 1000 মাদিটা যদি কেউ সিঙ্গেল নেয় মাত্র 1200 টাকা রাখবো 1200 টাকা আর এটা মং 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 নর নর নরটা কত টাকা জোড়া হিসাবে যদি কোনো ভাই নেয় মাত্র 2000 টাকা রাখবে 2000 টাকা আর যদি ভেঙে ভেঙে নেয় সেটা আলোচনার সাপেক্ষে কোনটা কত দাম রাখা যাবে আচ্ছা আচ্ছা তো ভাই মঙ্গের এই নটটা কত টাকা হলে আপনি দিবেন এই মঙ্গের এই নটটা নিলে পারে যদি কোনো ভাই দামাদামি করে 1500 দামাদামি না করে একদম 1000 টাকা হলে 1000 টাকা আর দুটোটা কত 2000 টাকা দুইটা 2000 টাকা আচ্ছা ভাই এগুলা রানিং হ্যাঁ ফুল রানিং দুইটাই ফুল রানিং আচ্ছা ঠিক আছে ভাই গো এটি কি কবুতর আপনার এটা ম্যাকপাই ম্যাকপাই আর এটা কি ডেনিশ ডেনিশ রেড কালার ডেনিশ রেড কালারটা কি নন্নামাদি এটা ডেনিসটা আছে মাদি আর মেকপাইটা নর নর ভাই এটা কোনটা সিঙ্গেল হিসাবে না জোড়া হিসাবে এটা জোড়া হিসাবে নিলে পারে রাখবো মাত্র 3000 টাকা আর যদি কেউ সিঙ্গেল হিসাবে নাই মাদিটার দাম পড়বো ফিক্স 2000 টাকা নরটার দাম পড়বো 1000 টাকা আচ্ছা মাদিটার দাম 2000 টাকা আর জান তারপর কমাই দিলাম জোড়া হিসাবে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি নেয় 2500 টাকা একদম 500 ডিসকাউন্ট আচ্ছা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে 2000ই দেওয়া লাগবে ওটা 1000ই দেওয়া লাগবে আচ্ছা তাহলে জোড়াটা কত পড়লো ভাই 2500 এটা কি কবুতর ভাই এটা ব্লুবার শকিনের নর ব্লুবার শকিনের নর জি ভাই আচ্ছা এটা কি কবুতর এটা রানিং রানিং নর ভাই রানিং নর এটা দোয়া মাত্র মানে দুই দিনও টাইম লাগবে না জন্য জন্য ভাই এটা কত টাকা হলো আমরা এই নরটা মাত্র 1700 টাকা মাত্র 1700 টাকা 1700 টাকা জি ভাই আচ্ছা ভাই এটা কি কবুতর আপনার এটা ইন্ডিয়ান কাগজি ইন্ডিয়ান কাগজি কবুতর আমি দেখাই ডিম দিবে অলরেডি আজকে ডিম দিবে অলরেডি হ্যাঁ আচ্ছা তো ভাই এটা আসলে ভাই কেমন প্রাইস পড়বে এটা ভাই যদি দামাদামি করব না এটা নিলে ভাই ফিক্স 1000 টাকা দেওয়া লাগবে 1000 টাকা ফিক্সড ফিক্সড আচ্ছা তো এগুলো আসলে কেমন ফাইজ হলে আপনি দিতে পারেন এটা 1000 টাকায় ফিক্স প্রাইস এটা খুবই ভালো হ্যাঁ খুবই ভালো হ্যাঁ
আচ্ছা দর্শক আমি দেখালাম নরমাদি কনফার্ম করা নরমাদি কনফার্ম অলরেডি মানে এক সপ্তাহ আগে ডিম দেবে ডিম দিবে এটা কি ভাই আপনার এটা আছে যে ব্ল্যাক বিউটির মাদি মাদি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটা আছে কিন্তু ইনপুটের এটা ইউরোপের ওই দেখেন পায়ের রিং আছে ডাবলই ডাবলই হ্যাঁ আপনি একটু জুম করে দেখা দেন আচ্ছা আর এটা ভাই দিলে জোটা মিলা দেবে এটা দোয়া মাত্রই জন নেবে সিঙ্গেল আছে অনেক দিন সিঙ্গেল আছে অনেক দিন আচ্ছা আচ্ছা দর্শক আমি দেখাই দিলাম মাদি এটা তো এটা আসলে কত টাকা হলো আপনি দিতে পারবেন এটা যদি দাম বলতি বলেন তাহলে এটা চা দাম আছে 9000 টাকা 9000 টাকা হ্যাঁ আর এটা আলোচনার সাপেক্ষে কম করা যাবে একদম না একদম না আচ্ছা এটা ভাই নর দিয়ে যাবে এটার সাথে হ্যাঁ নর দিলেই জোড়া নেবে আচ্ছা আমি একটু দেখাইতে চাই দর্শকদেরকে পারবেন সম্ভব অবশ্যই দেখানো যাবে সময় দর্শক এই জায়গায় বাইরে অনেকগুলো গুগু আছে এটা ডিমে আছে নাকি হ্যাঁ এটা ডিমে আছে আচ্ছা এটা কি গুগু এটা এটা আছে যে বাদামি কালার এটা সবই আছে যে সবই আছে অস্ট্রেলিয়ান গুগু আচ্ছা ডিমে আছে নাকি এটা হ্যাঁ ডিমে আছে আচ্ছা এগুলো কত করে ভাই এগুলা নিলে পারে 1000 টাকা জোড়া পড়ে 1000 টাকা জোড়া আর এগুলো গুগু এই যে এটা বেবি আছে এটা বেবি কয়টা বেবি একটা আছে একটা আছে এটা রানিং হ্যাঁ হ্যাঁ রানিং সব গুগু রানিং এই দেখেন দর্শক এটা আসলে আমি দেখাই দিই এই যে একটা বেবি আছে ছোট তো এটা কত টাকা হলো এই জোড়াটা এটা এই জোড়াটা 1500 টাকা এটা 1500 টাকা লাগবে এটা কম টম দাও এটা ডায়মন্ড হ্যাঁ এটা আছে ডায়মন্ড গুগু সাদা ডায়মন্ড হ্যাঁ আচ্ছা 1500 ভাই আচ্ছা ঠিক এই যে এদিকে আরো আছে অনেক আছে গুগু নিলে পারে কোনো ভাই যদি নেয় সবগুলো পিয়ার আমার আছে এটা শখের পালক ঠিক আছে এটা ব্যবসা না এগুলো নিলে পারে মাত্র 1000 টাকা জোড়া করে রাখবেন যদি কেউ শখের বিষয় দিয়ে একটা নেয় ওকে দর্শক তো জিলু ভাই যে কবুতরগুলো আমরা আসলে দেখানোর চেষ্টা করলাম এই দুই সাইডে ভাইয়ের কবুতর থাকে তো আজকে এই পর্যন্ত জিলু ভাই বিদায় নিলাম হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম